মাঝাকাশে বিমান বিভ্রাট নেইমারের জোর রক্ষা খারাপ আবহাওয়ার জন্য মাঝাকাশে বিমান বিভ্রাট হয় এবং জরুরি অবতরণ করল নেইমারের ব্যক্তিগত বিমান মায়ামি থেকে বারবাডোস হয়ে ব্রাজিল ফেরার সময় বিপত্তি হয় বারবাডোস থেকে ফেরার সময় উত্তর পশ্চিম ব্রাজিলে জরুরি অবতরণ করতে হয় খারাপ আবহাওয়ার জন্য মাঝ আকাশে বিমান বিভ্রাট এবং নেইমারের জোর রক্ষা খারাপ আবহাওয়ার জন্য মাঝ আকাশে বিমান বিভ্রাট দেখা দেয় জরুরি অবতরণ করে নেইমারের ব্যক্তিগত বিমান এবং মায়ামি থেকে বারবাডোস হয়ে ব্রাজিল ফিরছিলেন তিনি এবং সেই সময় এই বিপত্তি কথা বলবো সৌমিত্র রায় প্রতিনিধি রয়েছেন টেলিফোনে সৌমিত্র ব্রাজিলে ফিরছিলেন ব্রাজিলের দিকে ফিরছিলেন নেইমার সেই সময় ঠিক কি হয় মাঝ আকাশে দেখো অমৃতা তোমাকে প্রথমেই বলবো নেইমার এবং তার বোন কোনো আঘাত লাগেনি তারা সুস্থ রয়েছেন প্রথমে তোমাকে এটা বলি এবং বলি বোনকে নিয়ে মায়ামিতে ছুটি কাটাতে গিয়েছিলেন ব্রাজিলীয় তারকা নেইমার এবং যখন বারবাডোস থেকে তার বিমানটি ব্যক্তিগত বিমানটি ফ্লাই করে তার কিছুক্ষণ বাদেই মাঝ আকাশে খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে এবং প্রচন্ড ঝাঁকুনির মধ্যে পড়ে তার বিমান তখন তার পাইলট কোনো ঝুঁকি নেননি উত্তর পূর্ব ব্রাজিলের একটি ছোট বিমানবন্দরে বিমানটি সঙ্গে সঙ্গে অবতরণ করেন এবং অবতরণ করার পর কোনো তিনি ঝুঁকি নেননি যেহেতু বিমানটি ছোট ছিল এবং তারপরেই তিনি মায়াবী থেকে ছুটি কাটিয়ে ফিরছিলেন এবং যেটা জানা যাচ্ছে ব্রাজিলীয় তারকা নেইমার এবং তার বোন সুস্থ রয়েছে কোনো আঘাত লাগেনি অমৃতা ধন্যবাদ সৌমিত্র নেইমার এবং তার বোন কোনো আঘাত লাগেনি তারা সুস্থ রয়েছেন প্রথমে তোমাকে এটা বলি এবং বলি বোনকে নিয়ে মায়ামিতে ছুটি কাটাতে গিয়েছিলেন ব্রাজিলীয় তারকা নেইমার এবং যখন বারবাডোস থেকে তার বিমানটি ব্যক্তিগত বিমানটি ফ্লাই করে তার কিছুক্ষণ বাদেই মাঝ আকাশে খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে এবং প্রচন্ড ঝাঁকুনির মধ্যে পড়ে তার বিমান তখন তার পাইলট কোনো ঝুঁকি নেননি উত্তর পূর্ব ব্রাজিলের একটি ছোট বিমানবন্দরে বিমানটি সঙ্গে সঙ্গে অবতরণ করেন এবং অবতরণ করার পর কোনো তিনি ঝুঁকি নেননি যেহেতু বিমানটি ছোট ছিল এবং তারপরেই তিনি মায়াবী থেকে ছুটি কাটিয়ে ফিরছিলেন এবং যেটা জানা যাচ্ছে ব্রাজিলীয় তারকা নেইমার এবং তার বোন সুস্থ রয়েছে কোনো আঘাত লাগেনি